সিরাত হালাবিয়া শরীফ প্রথম খণ্ড 37 পৃষ্ঠার মধ্যে রয়েছে আল মুস্তাদরাক হাতিম খাক আল মুস্তাদরাক হাকিম কিতাবের মধ্যে 672 পৃষ্ঠার মধ্যে ইমাম হাকিম নিশাপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখলেন আম্মা আদম আলাইহি সালাম রা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলাল আরশ আদম নবী যখন আরশে আমার নবীর নাম মোবারক দেখলেন সাথে সাথে আল্লাহকে বললেন আল্লাহ এই নামটা কার ওয়া আন্নাল্লাহ তাআলা কল তখন আল্লাহ বললেন লি আদম আদমকে লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা ও গো আদম এইটা হলো আমার এমন প্রিয় নবী সেই নবীকে যদি আমি আল্লাহ না সৃষ্টি করতাম আদম রে আমি আল্লাহ তো তোরেও বানাইতাম না আরেকটু জোরে জিএইচ মিডিয়া सुंदर आदर्शमय जीवन करते और सजाते एक विश्वस्त यूट्यूब चैनल मोबाइल 01819162707 01710114020 আপনাদের কি কষ্ট হচ্ছে কষ্ট হয় আরে বাবা আমি তো মনে করি সুন্নিয়তের একটা বিরাট স্থান হচ্ছে বাসকালির জমিন টিংনে বেটি আরে জোরে বলুন ঠিক কি না কারণ বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলায় সুন্নিয়তের কাজ করতেছে না বাসকালির লোক টিংনে বেটি আরে জোরে বলুন ঠিক কি না স্বয়ং আমি গুনাহগারের উস্তাদের ভিতরে কয়েকজন উস্তাদের বাড়ি হচ্ছে এই বাসকালির জমিনে কাজে আপনারা যদি মন মরা হয়ে থাকেন আমার টুঠেলে ভালো লাগে না এই জন্য সকলেই উচ্চ স্বরে নবীর গুণগান গাইবেন খুশি হবেন আল্লাহ আরে জোরে বলুন কে আল্লাহ বলে দিন ওয়ারাফানা লাকা যিকরাক হাবিব আপনার শান মানকে আমি আল্লাহ বুলন্দ করেছি কিতাবুর শাফার মধ্যে আল্লামা কাজী আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন আল্লাহ ইরশাদ করেছেন জাল তুকা যিকরান মিন যিকরি হাবিব আপনাকে আমি আল্লাহ আমার যিকির বানিয়ে নিয়েছি ফামান যাকারাকা যাকারানি অতপর হাবিব যেই নারী পুরুষ আপনার জিকির করে ফেলল সে আমি আল্লাহর জিকির করে ফেলল আর জোরে তাহলে নবীর জিকির করলে কার জিকির করা হয় আর জোরে বলেন কার জিকির করা হয় পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন যদি নবী তুমি চাও ও গো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে যদি নবী তুমি চাও ও গো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি
হবিবি ইয়া রাসূলুল্লাহ হবিবি আর সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম ঠিক না সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম জীবনটা কুরবান করে দেব কলিজা টুকড়া করে দেব যদি নবী তুমি চাও ও গো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী ও গো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ আসো তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাসূলের চাইতে বড় চিকিৎসক আল্লাহর রাসূলের চাইতে বড় বিজ্ঞানী আর আরে যখন ওই নবীর মিলাদুন নবী আজকে চলতেছে আমরা কুশিনা বাজার আরে যখন আমরা কুশিনা বাজার কেমন খুশি এই ঈদে মিলাদুন নবী যখন চলে তখন আসমান খুশি হয় জমিন খুশি হয় আসমানের ফেরেশতা হুর গালবান এরা খুশি হয় খোদার খোদাই খুশি হয়ে যায় আর একটু জোরে আর জোরে বন্ধুরি আমার কেমন নবীর মাহফিল আমরা করি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ মাতাস্তাবিতা ওগো আল্লাহর হাবিব আপনি কখন থেকে নবী আমাদের রাসূল কি বর্তমান এসেছে নাকি আগেও ছিল আরো জোরে বলুন আল্লাহর নবী বললেন ফাকাল ওয়া আদাম বাইনার রূহ ওয়াল জাসাদ হিনা উখিযা মিনিল মিথাক বন্ধুরে আমার আত্তাবাকাতুল কুবরা নামক কিতাবের প্রথম খণ্ড 118 পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লাহর রাসূল বলে দিলেন আমি রাসূল তখনও নবী ছিলাম যখন আদমের শরীর ছিল এক জায়গায় আদমের রূহ ছিল এক জায়গায় আদম যখন আদম পরিপূর্ণ আদম হয়নি তখনও আমি রাসূল নবী ছিলাম আর একটু জোরে আরো জোরে বন্ধুরি আমার আদম থেকে ঈসা নবীকে আল্লাহ পাঠালেন একটা গোত্রের জন্য একটা দেশের জন্য একটা রাষ্ট্রের জন্য আল্লাহর নবী বলে দিলেন যেটা বুখারী শরীফ প্রথম খণ্ড
95 পৃষ্ঠার মধ্যে রয়েছে ওয়া বুইস্তু ইলান নাসি কাফাতান আল্লাহ রাসূল বলেছেন আমি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছি অপর হাদিসের মধ্যে আর আল্লাহর রাসূল বলে দিলেন উরসিলতু ইলাল খালকি কাফা আমি রাসূল শুধু মানুষের জন্য নয় সমগ্র জাহানের জন্য আমি রাসূল প্রেরিত হয়েছি জোরে বলো আর একটু জোরে আর জোরে বন্ধুরে আমার আমরা আপনারা সকলে জানি আদম নবী যখন গন্ডম ফল খেলেন আল্লাহ বলে দিলেন আদম এই হাওয়া তোমাদেরকে বলেছিলাম লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন আদম হাওয়া ওই গাছের দারে কাছে তোমরা যাবে না সুবহানাল্লাহ আরে একটু জোরে আচ্ছা একটু করে বলে দিন তো আল্লাহ কি এই আয়াতের মধ্যে আদম হাওয়াকে গন্ডম ফল খেতে নিষেধ করেছেন না আল্লাহ গাছের কাছে যেতে নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ওই গাছের কাছে যেও না আদমও গাছের কাছে যায়নি হাওয়াও যায়নি তাহলে আল্লাহর আদেশ এরা অমান্য করেনি অপরাধ হলো আল্লাহকে জিজ্ঞাসা করা ছাড়া ওই গাছের ফল কেন খেলে এটাই হলো অপরাধ এরা ফল ছিলে না ইবলিস শয়তান ভালো মানুষের রূপ ধরে গন্ডম ফলের গাছ থেকে গন্ডম ফল ছিঁড়ে হাওয়াকে দিয়ে বলেন হাওয়া খাও এটা খুবই সুস্বাদু সুবহানাল্লাহ বলল আরো জোরে হাওয়া বলে দিলেন যে গাছের কাছে আল্লাহ যেতে নিষেধ করেছেন ওই গাছের ফল আমি খেতে পারবো ইবলিস বলে আল্লাহর কসম করে বলতেছি এই ফল খুবই সুস্বাদু হাওয়া যখন শয়তানকে আল্লাহর নামে শপথ করতে দেখলেন হাওয়া তখন গলে গেলেন হাওয়াকে বলল চিন্তা করো না আল্লাহ গাছের কাছে যেতে নিষেধ করেছেন তুমিও যাও নাই আদম যাই নাই গিয়েছি আমি আল্লাহ তো কেতে মানা করেন নাই দেখছেন নি শয়তানের টুকটা কি রকম খেয়াল রাখবেন কোন শত্রু যদি আপনাদের সামনে ভালো মানুষ সেজে আসে সহজে বিশ্বাস করবেন না কারণ আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গুলিস্তার মধ্যে বলেছেন দুশমনে জাইফ কেদার তায়েত ওয়া দুস্তি নামায়েত ওয়া মাকসুদ ওয়ে জয়ে জিনিস আল্লামা শেখ সাদী বলেন কোন দুর্বল শত্রু যদি বন্ধু সাজে তোমার কাছে আসে সহজে বিশ্বাস করবে না কারণ সে কোনো না কোনো ফন্দি নিয়ে তোমার সামনে এসেছে ও দুশ্মনে কবি গর্দার সে শত্রুতা আমি কি আর শক্ত করার জন্য তোমার দুর্বল জায়গা খুঁজতেছে ঠিক না ভাই ঠিক আর জোরে বল ঠিক কি না শয়তান প্রথম ধোঁকা দিয়েছে নারী জাতিকে গের রাখে পুরুষকে সহজে কেউ ধোঁকা দিতে পারে না আগে নারীকে দিয়ে ধোঁকা দেয় মা হাওয়াকে দিয়ে শয়তান স্টার্ট করেছে মা হাওয়া গন্ডম ফল যখন ছিলেন তখন গন্ডম ফলের কুশা থেকে এক ফোঁটা রক্ত ওই জান্নাতের মধ্যে পড়ে গেল আল্লাহ বলে দিলেন হাওয়া ও হাওয়া তোমাদেরকে তো বলেছিলাম ওই গাছের কাছে যেতে পারবে না কেন এই গন্ডম ফল দিলে কেন ছিড়ে রক্ত ফেললে খাবারে আমি আল্লাহ চিরতর নিয়ম করে দিলাম এই কারণে আমি আল্লাহ তোমরা নারী জাতিকে প্রত্যেক মাসে একবার একবার রক্তাক্ত করব চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর জোরে আমার মা জাতির এই জন্য রক্তাক্ত যা হোক ওই মাস আনার দিকে আমি যাচ্ছি বন্ধুরে আমার হাওয়া গেল
আদম কে বলতে চুকাও আদম বলে এটা কি বলে গুন্দম ফল আল্লাহ গাছের কাছে নিষেধ করেছেন ওই ফল আমি খাবো না বলে আল্লাহ তো খাইতে মানা করেন নাই খাইতে পারবে ওই শয়তান যে টুক দিছে হাওয়া আদম কে টুক দিছে আদম তো চিন্তা করতে লাগলো আল্লাহ গাছের দারে কাছে যেতে নিষেধ করেছেন আমিও যাইনি হাওয়াও যাইনি মজার ফল যখন খেয়ে ফেলি সাথে সাথে জান্নাতি পোশাক কোষে ভরে গেল পৃথিবীর জমিনে আল্লাহ নামিয়ে দিলেন এরা লজ্জাস্থান ডাকার জন্য যখন দৌড়তেছে তখন বড় বড় ডুমুর ফুলের গাছ বলল আমার পাতা নাও ডুমুর ফুল যখন পাতা দিলেন ওই পাতা দিয়ে আদম আলাইহিস সালাম পোশাক সিলাইয়া নিজের শরীরে লাগালেন আল্লাহ বলে দিলেন ওগো ডুমুর ফুলের গাছ আমার আদমকে তুমি তাজিম করলে সম্মান করলে যাও তোমাকে আমি নিয়ামত দিয়ে দিলাম এই জন্য যাদের অর্শ ফার্স রোগ হয় যাদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায় এরা যদি ডুমুর ফুল যদি খায় এদের ফার্স অর্শ রোগ বন্ধ হয়ে যাবে আর একটু জোরে আর জোরে বন্ধুরে আমার আদম নবী আল্লাহকে জিজ্ঞাসা করা ছাড়া কেন গুন্দম ফল খেলেন আদম নবী লজ্জায় একবারও আল্লাহর দিকে তাকাইনি আদম নবী চোখের পানি ফেলে ফেলে কান্দে 350 বছর কাঁদার পরে হঠাৎ একটু আরশের দিকে নজর গেল দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদম নবী দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটাকে আদম নবী বুঝে গেলেন আল্লাহর পাশে যে কলেমার অংশ দেখলাম নিশ্চয়ই ব্যক্তিটা আল্লাহর খুবই পছন্দনীয় আল্লাহ ওনাকে বেশি ভালোবাসেন কিতাবের মধ্যে আছে পাতা ওয়াসালা আদম সুবহানাল্লাহ আদম নবী আল্লাহর নবীর নাম কি উসিলা করে বললেন আল্লাহ যেই নামটা তোমার পাশে বসাই আছো আল্লাহর শাজিমে দেখেছি আল্লাহ ওই নাম কি উসিলা ধরলাম আল্লাহ ওই নামের উসিলায় হলিও আজকে 350 বছর কাঁদলাম আল্লাহ তোমার মনটা গামে নাই আল্লাহ ওই নবীর উসিলায় হলেও আমি এবং হাওয়াকে মাফ করে দাও আরেকটু জোরে বন্ধুরে আমার আদম নবী আল্লাহর রাসূলের নাম ধরে যখন উসিলা করে যখন মাপ চাইলেন আল্লাহ মাপ করে দিলেন বন্ধুরে আমার সিরাতে হালাবিয়া শরীফ প্রথম খণ্ড 37 পৃষ্ঠার মধ্যে রয়েছে আল মুস্তাদরাকে হাতিম খাত আল মুস্তাদরাকে হাকিম কিতাবের মধ্যে 672 পৃষ্ঠার মধ্যে ইমাম হাকিম নিশাফুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখলেন আন্না আদম আলাইহিস সালাম রা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলাল আরশি আদম নবী যখন আরশে আমার নবীর নাম মোবারক দেখলেন সাথে সাথে আল্লাহকে বললেন আল্লাহ এই নামটা কার ওয়া আনাল্লাহ তাআলা কল তখন আল্লাহ বললেন লি আদম আদমকে লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা ও গো আদম এইটা হলো আমার এমন প্রিয় নবী সেই নবীকে যদি আমি আল্লাহ না সৃষ্টি করতাম আদম রে আমি আল্লাহ তো তুরিও বানাইতাম না আরেকটু জোরে তাহলে বোঝা গেল আদম নবীর সৃষ্টি হলো আমাদের নবীর কারণে 18,000 মাখলুকাত হলো আমাদের নবীর কারণে এই জন্য আল্লাহ বলে দিলেন কুল বিফাদলিল্লাহি
وَبِرَحْمَتِهِ حبیب আপনি বলে দিন আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত পাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে ফজল হচ্ছে আমাদের নবী রহমত হচ্ছে আমাদের নবী আল্লাহ বলে দিলেন বন্ধু গো আপনাকে যখন উম্মতেরা পেয়ে গেল আর যেন এরা বসে না থাকে ফালিয়া ফরাহু এরা যেন ঈদে মিলাদুন নবী করে আর একটু জোরে তাহলে ঈদে মিলাদুন নবী করা হুকুম কার আর জোরে কার হুকুম আজি ঈদ মিলা দুনবীর জুলুস চলতেছে আজি ঈদ মিলা আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলা দুনবীর আজি ঈদ মিলা দুনবীর বন্ধুরি আমার এই মাসের 22 তারিখ পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন হযরত খাজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফীকি ফিল জান্নাহ হযরত আবু বকর বলে দিন যে নারী বা পুরুষ এক দেরহাম পরিমাণ টাকা দিয়ে আমার নবীর ঈদে মিলাদুন্নবী উদযাপন করার ব্যাপারে সহযোগিতা করবে আমি আবু বকর বলে দিলাম সে আমার সাথে আমার বন্ধু হয়ে জান্নাতে থাকবে আর একটু জোরে قال حسن البصري لو كان لي مثل جبل احد فانفقته على قراءه مولد النبي صلى الله عليه وسلم حضرت حسن بصري رضي الله تعالى عنه বলতে লাগলেন এই বাসকালের জমিনের মানুষরা আজকে তোমরা 20,000 30,000 ব্যাগ লক্ষ টাকা খরচ করে আমার নবীর ঈদে মিলাদুন্নবী করো আমি হাসান বসরি বলতে লাগলাম আমাকে যদি আল্লাহ উহুদের পাহাড় পরিমাণ যদি সম্পদ দিত আল্লাহর শপথ করে বলতেছি আমি হাসান বসরি ওই সমস্ত টাকা আমার নবীর ঈদে মিলাদুন্নবী করে খরচ করতাম আর জোরে বন্ধুরি আমার হাসান বসরি কত বড় পাওয়ার বলে জানেননি ওনার একজন প্রতিবেশী অগ্নি পূজক যার নাম হলো শামউন নাম কি শামউন আগুন পূজা করে হাসান বসরি কবর পেলেন শামউন অসুস্থ মারা যাবে হাসান বসরি ওই শামউনকে দেখতে চলে গেলেন কারণ আমার নবীর সুন্নাত হলো আপনার প্রতিবেশী যদি বিধর্মীয় হয় অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া আমার নবীর সুন্নাত আর জোরে বন্ধুরে আমার বুখারী শরীফের হাদিস শরীফ ওই দিকে যাব না হাসান বসরি চলে গেলেন শামউনকে দেখার জন্য হাসান বসরি গিয়ে শামউনের পাশে বসলেন আর বলে দিলেন শামউন গোটা জীবনটা কেটে দিলে শামউন রে তোকে বলতেছি একটু করে আল্লাহকে ভয় কর আল্লাহর উপর ঈমান নিয়ে শামউন বলে আমি মুসলমান হব না কারণ মুসলমানদের জবানে কাজ করে আরেক রকম মুসলমান না জবান দিয়ে বলে চুরি করব না চুরি করে বলে ডাকাতি করব না ডাকাতি করে বলে মিথ্যা বলবো না মিথ্যা বলে হযরত হাসান বসরি বলেন এই শামউন যে চুরি করে তার পরিচয় হলো সুর
যে ডাকাতি করে তার পরিচয় হলো ডাকাত, যে সন্ত্রাসী করে তার পরিচয় হলো সন্ত্রাস। এই সামান একটু করে আমাকে দেখ, আমি কি আল্লাহর অবাধ্য চলেছি বলে না, আমি কি চুরি করেছি বলে না, আমি কি জবান দিয়ে মিথ্যে বলেছি বলে না, তাহলে কেন মুসলমান হবি না? এখন বলে এই সামান গোটা জিন্দেগি আগুন পূজা করে করে শেষ করে দিলি, এই যে আগুন দেখতে পাচ্ছি তোর শিওরে এখনো দাও দাও করে জ্বলতেছে। সামান রে একটু করে তোর হাত ঢুকাইয়া দেখ, এ আগুন তোকে মায়া করেনি। সামান বলে অসম্ভব, এ আগুন তো আমাকে জ্বালিয়ে ফুরিয়ে ছাই করে ফেলবে। হযরত হাসান বসরি দেরি করলেন না, বিসমিল্লাহ শরীফ বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, নিজের হাত মুবারক ওই আগুনের মধ্যে ঢুকিয়ে দিলেন, অনেকক্ষণ রাখলেন, বের করলেন, বলে দিলেন সামাউন দেখ একটা পশম মুবারক তোর আগুন জ্বালাতে পারে নাই আমার, তাহলে আমাকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। সামাউন বলতেছি মৃত্যুর পূর্বে ঈমান নিয়ে আই, আর দেরি করিস না। সামাউন এইবার দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, ওগো হাসান বসরি একটা ভক্ত নামাজ পড়তে পারলাম না, একটা রোজা রাখতে পারলাম না, আমাকে কি আল্লাহ মাফ করবেন? আমি মৃত্যুর বিছানায় কলমা পড়ে কি লাভ হবে? হাসান বসরি বলেন আল্লাহ তোকে মাফ করে দেবেন। সামাউন বলে হাসান বসরি শুধু মুখে বললে হবে না, কাগজে লিখে দাও আল্লাহ যে আমাকে মাফ করে দেবেন, আমাকে জান্নাত দেবেন এইটা লিখে দাও। হাসান বসরি নিজে হাত মুবারক দিয়ে লিখে দিলেন, সামাউন যদি কলমা পড়ে তার জীবনের গুনাহ মাফ, তার কবরের আযাব মাফ, মুনকার নাকিরের সওয়াল মাফ। এবং হাসান বসরি বলে দিলেন সামাউন জান্নাতি। এখন সামাউন ওই কাগজটা নিয়ে বললেন ওগো আমার আশেপাশে যত লোকেরা বসেছ তোমরা সাক্ষী স্বরূপ সাইন করো। সকলে সাইন করলো, এবার সামাউন চোখের পানি ফেলে ফেলে কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যায়, সাথে সাথে এন্তেকাল করে ফেললো। জোরে বলো সামাউন আগে বলে দিয়েছিল ও হাসান বসরি আমি যদি মারা যাই আমার জানাজার ইমামতি করবেন আপনি, আমার শরীর গোসল দিবেন আপনি, কাফন পড়াবেন আপনি। হাসান বসরি ওয়াদা করলেন। এখন সামাউন যখন মারা গেল হাসান বসরি নিজের হাত দিয়ে গোসল দিলেন, নিজের হাতে কফিন পড়ালেন, নিজে জানাজার ইমামতি করলেন, নিজে কবরে নামালেন। কবরে যখন নামাইয়া দাফন করে যখন ঘরে আসলেন হাসান বসরি চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি আরম্ভ করে দিলেন, আল্লাহ আমি হাসান বসরি জান্নাতি নাকি জাহান্নামি, আমি হাসান বসরি জানি না, আল্লাহ আমি কি করি? সামাউনের জামিনদার হয়ে গেলাম। চোখের পানি ফেলে ফেলে হাসান বসরি কাঁদতে লাগলেন। কিতাবের মধ্যে আছে হাসান বসরির হঠাৎ দুটো চোখ তন্দ্রাচ্ছন্ন বাপ চলে আসলো, গুম গুম বাপ চলে আসলো। হাসান বসরি দেখতে পেলে ওই সামাউন জাহান্নামের আগুন নয় জান্নাতের বাগানে ঘুরতেছে। সামাউন জান্নাতের বাগানে ঘুরতেছে আর বলে ভাই হাসান আমার জন্য বুঝি চিন্তা করতেছো? ভাই হাসান দেখো তোমার ওয়াদা মতো আল্লাহ আমি সামাউনকে মাফ করে দিয়েছে, এক ওয়াক্ত নামাজের হিসাব আমি সামাউন থেকে নিয়ে নাই, একটা রোজার হিসাব আমি সামাউন থেকে নিয়ে নাই,
ও হাসান বসরি আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়েছেন ভাই হাসান বসরি নাও জামিনদারের কাগজ আর লাগবে না আপনাকে ফেরত দিয়ে দিলাম হঠাৎ হাসান বসরি চোখ খুলে গেল দেখতে পেলেন যে কাগজটা সহ শামাউনকে দাফন করেছিলেন ওই কাগজ এখন হাসান বসরির হাতে জোরে বলো اللهم صل وعلى آله اللهم صل সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বেরই জন্য আমার দাতা মহাদাতা বিশ্বেরই জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনি বিমলা দেখো জগতে বরেণ্য আমার মনি বিমলা দেখো জগতে বরেণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সলাতু ওই হাসান বসরি বলতে লাগলেন আমার যদি উহুদের পাহাড় পরিমাণ সম্পদ থাকত আমি ওই সম্পদ নবীর ঈদ মিলাদ নবীতে খরচ করতাম আর একটু জোরে আল জামউল জাওামে নামক কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি আশ-শাফিঈ আলাইহির রহমাহ বর্ণনা করতে লাগলেন সুবুলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নামক কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন মিশরের জমিনে একজন সওদাগর ছিল যেই সওদাগর গোটা বছর যা ইনকাম করতেন কিছু কিছু টাকা জমিয়ে রাখতেন বছরের মাথায় নবীর ঈদ মিলাদুন্নবী করার জন্য আর একটু জোরে আমরা নবীর ঈদ মিলাদুন্নবী করতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না ওই সওদাগর ঈদ মিলাদুন্নবী করতেন নবীর মাহফিলে আলোচনা হতো
নবীর মাহফিলের আলোচনা শুনে শুনে পাগল হয়ে গেল একটা ইহুদির মেয়ে। আর একটু জোরে, মুসলমান না ইহুদি? আর একটু জোরে বলেন, মুসলমান না ইহুদি? মেয়েটা আস্তে আস্তে বড় হলো, মা বাবা দূরে বিয়ে দিয়ে দিয়ে বছর ঘুরে যখন আবার রবিউল আব্বাল শরীফ আসলো, এলান হতে লাগলো আজকে রাতে ওই সওদাগরের বাড়ির আঙ্গিনায় নবীর ঈদ মিলাদ নবীর মাহফিল হবে। আর একটু জোরে, মেয়েটার অন্তর নবীর ভালোবাসায় জাগ্রত হয়ে গেল। এই বছর কি নবীর মাহফিল শুনব না? আমার নবীর মাহফিল কি এই বছর চোখে দেখব না? মহিলার অন্তর কাঁদতে লাগলো অজানা ভালোবাসা। মহিলা শাশুড়ির কাছে গেলেন, বাবা আমাকে একটু করে আজকে আমার বাপের বাড়ি যেতে দিন। শ্বশুর বলেন, বৌমা সংসারের দায়িত্ব আমার হাতে থাকলেও তোমাকে কি বাপের বাড়ি যেতে দেবে নাকি দেবে না এটা তোমার শাশুড়ির দায়িত্ব। কার দায়িত্ব? বৌমা দূর শাশুড়ির কাছে গেলেন, বললেন, মা ও মা আমাকে একটু করে বাপের বাড়ি যেতে দিন, মাসকে যদি বাপের বাড়ি যাই ও মা আগামী বছর এই দিন পর্যন্ত আমি বাপের বাড়ি যাওয়ার জন্য নাম নেব না। শাশুড়ি বলে, বৌমা কয়েকদিন হলো বাপের বাড়ি দেখি আসলি, আবার কেন যাওয়ার জন্য উতলা হয়ে গেলে? বলে, মা আমার মা বাবা ছোট্ট ভাই বোনের জন্য আমার মন কাঁদে, আসলে তো মন কাঁদে আমাদের নবীর জন্য। মহিলা শাশুড়িকে বলে, মা যদি আজকে আমাকে যেতে দিন, মা আগামী বছর এই দিন পর্যন্ত আর যাবার জন্য নাম নেব না। এখন বলে, বৌমা সন্তান ঘরে নাই, সন্তানের অনুমতি ছাড়া কি করে তোমাকে বাপের বাড়ি যেতে দি? বৌমা সন্তান আসুক, সন্তান তোমাকে নিয়ে বাপের বাড়ি যাবে। এই দিকে বৌমা চোখের পানি ফেলে ফেলে বিছানায় কাঁদতে লাগলো। যখন সন্ধ্যা হলো স্বামী আসলো, তাড়াতাড়ি বিছানা থেকে লাফ দিয়ে উঠে স্বামীকে বলে, স্বামী ও আমার স্বামী আমার মা বাবার জন্য মন কাঁদে, আমাকে এক্ষুনি বাপের বাড়ি নিয়ে যান। স্বামী বলে, বিবি রাত হয়ে গেল, রাতের মধ্যে তোমাকে যদি আমি বাপের বাড়ি নিয়ে যাই নানানজন নানান কথা বলবে, কালকে সকাল হোক তোমাকে নিয়ে যাব। বিবি আর কোনো কথা বলে না, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। গভীর রাত যখন হয়ে গেল, ওই ইহুদির মেয়ে চোখে দেখতে লাগলেন, চোখে দিয়ে সবসময় দেখতে লাগলেন, পাঁচজন নূরানী সুরতের মানুষ তার ঘরের সামনে দিয়ে যাচ্ছে, সব চাইতে যিনি বেশি সুন্দর। ওনাকে দেখে ইহুদির মেয়েরা আপন আপন মনে হয় যেন কতকাল ওনাকে দেখার জন্য মন কাঁদতেছে। বলে দিল, কে আপনি, আপনার সাথে চারজনেরা কারা, আপনি কোথায় যাচ্ছেন, আমার ঘরের সামনে দিয়ে কোথায় যাচ্ছেন? ওই নূরানি সুরতের ব্যক্তির জবান খুলে যায়, বললে, ইহুদির মেয়েরে আমাকে কি তুই চিনতে পারলি না? আজকে যার প্রেমে পড়ে সারা দিন মুখে পানি পর্যন্ত গ্রহণ করিস নি রে, যার প্রেমে কান্নাকাটি করলি। ইহুদির মেয়ে আমি আর কেউ নই, সেই নবীর ঈদে মিলাদ নবীর জন্য তুই পাগল হয়েছিস, আমি হচ্ছি মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখন ইহুদির মেয়ে বলে চারজনকে, বলে আমার ডানে আবু বকর, বাই ওমর, ডানে উসমান, বামে আলী, এরা চারজন আমার সফর সঙ্গী। আজকে ওই
মিশরের জমিনের সওদাগরের উটনে মাহফিল হবে, আমি রসুল ওই মাহফিলে যাচ্ছি, জুড়ে বলুন। ইহুদির মেয়ে আমি যখন রওনা দিচ্ছিলাম তখন আল্লাহ বলে দিলেন, হাবিব ও হাবিব আপনার একজন পাগলিনি ইহুদির মেয়ে আপনার প্রেমে পড়ে সারাদিন কান্নাকাটি করেছে, দানা পানি পর্যন্ত ছেড়ে দিয়েছে, ও গো কামলি ওয়ালা নবী যতক্ষণ ওই মেয়ে চুকে অন্তর ভরে আপনাকে দেখে নাই ততক্ষণ আপনি ওই ইহুদির মেয়ের সামনে থেকে যাবেন না, জোরে বলো আরো জোরে। বন্ধুরে আমার ইহুদির মেয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে আরম্ভ করলো, ও আল্লাহর নবী আপনি যে হায়াতুন নবী প্রমাণ পেয়ে গেলাম, ও আকা আমি শুনেছি কেউ যদি ভালোবাসার নজরে আপনার দিকে তাকায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ইয়ার সুনমহি আমার জাহান্নামের আগুন হারাম করে দিন। আমার নবী বলেন তাহলে আমার জবানে পড়ে দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইহুদির মেয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, পাশের স্বামী ঘুমিয়েছিল হঠাৎ স্বামীর ঘুম ভেঙে যায়, দেখতে পেল তার বিবির জবান দিয়ে মুসলমানদের মন্ত্র চলে, ইহুদি একটা ধাক্কা মেরে বললে বিবি তোমার হলো কি মুসলমানের মন্ত্র কেন তোমার জবানে, বিবি কান্দে বলে ও আমার স্বামী একটা তলোয়ার এনে যদি আমার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলতে এত কষ্ট আমি পেতাম না, তুমি স্পর্শ করার কারণে এক্ষুনি আমার নবী বিদায় নিয়েছে, স্বামী গো আমাকে কেন স্পর্শ করলে। স্বামী দেখতে পেলেন গোটা ঘরের অন্ধকার নাই, দিনের আলোর মতো আলোকিত গোটা ঘর দিয়ে মেশক আম্বরের খুশবু বের হচ্ছে, বলে বিবি আমিও বিশ্বাস করলাম আমার ঘরের মধ্যে আখেরি নবী দুজাহানের বাদশাহ নবী তো শিব এনেছেন, বিবি গো নবীজি তোমাকে কলমা পড়াইয়া দিয়েছেন আর কেন দেরি করবে, তুমি আমি স্বামীকে কলমা পড়াইয়া দাও। বিবি খুশি হয়ে গেলেন স্বামীকে কলমা পড়াইয়া দিলেন, এরা স্বামী স্ত্রী দুইজন জবান দিয়ে কলমা পড়ে শ্বশুর শাশুড়ির ঘুম ভেঙে যায়, বলে হলো কি আমার পুত্র এবং পুত্রবধূ এত জাগ্রত কেন রাত পর্যন্ত, এরা দেখতেছে গোটা ঘরের মধ্যে অন্ধকার নাই। আর একটু জোরে, জব কে দেখা হে আকা কা চেহারা দূর হুয়া হে সারে অঁধেরা, জব কে দেখা হে আকা কা চেহারা দূর হুয়া হে সারে অঁধেরা, কাব কে রৌনক জো মোটী হে কাবে কে রৌনক জো মোটী হে দোম মসিহ হে দোম মসিহ হে দোম মসিহ হে রহমত ওয়ালা আয়া নবী হে আজমত ওয়ালা আয়া নবী হে দোম মসিহ হে দোম মসিহ হে আক কা মহফিল জো ভি সাজায়ে করকে সরাগা সবকো বুলায়ে, আরো জোরে
নবীর মাহফিল যারা সাজায় লাইটিং করে মানুষকে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। শামিয়ানা করে লাইটিং করে যারা দাওয়াত দেয়। আক কা মাহফিল জো বি সাজায়ে করকে সেরাগা সবকো বুলায়ে উনকো হমেশা জোলি ভরি হনকো হমেশা জোলি ভরি হোমো মসি হোমো মসি হোমো মসি রহমত ভালা আয়া নবী হে আজমত ভালা আয়া নবী হে দোমো মসিহ হে দোমো মসিহ হে দোমো মসিহ হে বন্ধুরি আমার ইহুদি ইহুদির বিবি যখন মুসলমান হয়ে গেল মা বাবা দুইজন দেখতে পেল পুত্র এবং পুত্রবধূ দুইজন মুসলমান হয়ে গেল বলল ঘটনা কি তোমরা মুসলমানের মন্ত্র কেন পড়তেছ বলতে লাগলো মা বাবা আমরা মুসলমান হয়ে গেলাম আমাদের ঘরে আখেরি নবী জাহানের বাদশা নবী কামলি বলে নবী তো শিব এনেছেন মা বাবা দুইজন বলল বিশ্বাস করলাম রে বাবা কারণ আমাদের ঘরে কোনো লাইট নাই তারপরেও দিনের আলোর মতো আলোকিত হায়াতুন নবী এসেছে নাক দিয়ে জান্নাতি খুশবুর সুগ্রাম পেয়ে যাচ্ছি ও আমার পুত্র পুত্র বেদুরে আর দেরি করো না তোমরা দুইজন আমরা দুইজনকে কলমা পড়াইয়া দাও আর জোরে এই জন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়া আল ইসলাম যারা নবীর মিলাদুন নবী করবে আসলে মিলাদুন নবীর আড়ালে এরা ইসলামকে জিন্দা করবে আর জোরে এই ঈদে মিলাদুন নবীতে নবীর আলোচনা হয় আল্লাহর ওলীদের আলোচনা হয় সাহাবায়ে কেরামের আলোচনা হয় এইখানে আল্লাহর রহমত বর্ষণ হয় আর জোরে আর একটু জোরে এই জন্য আল্লাহ বলে দিলেন কুল হাবিব আপনি বলে দিলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহর পক্ষ থেকে ফজিলত এবং রহমত পাওয়ার কারণে তোমরা সবাই আমার নবীকে পাওয়ার কারণে খুশি উদযাপন করো আর একটু জোরে আরো জোরে রহমতের ডিফিনিশন দিচ্ছেন আল্লামা আবুল মনসুর আদ-দাইলামী আলাইহির রহমা জামিউল আমবিয়ায়ে খুলিকু মিনার রহমাতি ওয়া নবিয়ুনা হুয়া আইনুর রহমা আল্লাহ সকল নবীকে সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট রহমত থেকে আর ওই রহমত হচ্ছেন আমাদের রহমাতুল আলামিন নবী আর একটু জোরে আল্লাহ বলে দিলেন শুধু খুশি উদযাপন করবে সমস্ত খুশিকে এক পাল্লায় নাও আর এক পাল্লায় ঈদে মিলাদুন নবীকে নাও আমি আল্লাহ বলে দিলাম হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলা আর জোরে বলুন ঈদে মিলা তাহলে আমরা আজকে সকল ঈদের সেরা ঈদ পালন করেছি আল্লাহ খুশি না বেজার আর জোরে বলুন খুশি না বেজার রহমতের ফেরেশতারা খুশি না বেজার আমরা পৃথিবীর জমিনে নবীর মিলাদ পালন করি সুখ দিবস পালন করি না কারণ আমাদের রসুল হচ্ছেন হায়াতুন নবী জোরে বলুন আর একটু জোরে তাহলে এই মাহফিল আগামী বছর করার দরকার আছে না নাই আর জীবন আছে না নাই আসুন একটু দাঁড়িয়ে নবীজিকে সালাম দি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম এদিকে আসেন
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين পরওয়ারদিগার আলম আল্লাহ বাসকালীর জমিনের পূর্ব ডোংরা আজম ফড়ায় না কাবা শুরু যুগে আল্লাহর দ্বিতীয়তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সুন্নি মহা সম্মেলনকে তোমার শাহী দরবারে কবুল করে না
আল্লাহ সমস্ত ভুল ত্রুটি মাফ করে এগুলোর সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম হায়াতুন নবী কামলি ফালা নবী নুরুন নবীর নূরানি জিন্দা রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও খাজা আদম সফিল্লাহ তিসরুহুল পর্যন্ত তমাম নবী রাসূলদের জিন্দা রওজায়ে পৌঁছিয়ে দাও সমস্ত আহলে বাইত রাসূল আজওয়াজ মুতাহারাত উম্মাতুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন আশরাফুল সাহাবী রাসূলুল্লাহ আনসারের রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ শুদায় রাসূলুল্লাহ বাবে রাসূলুল্লাহ শাকের রাসূলুল্লাহ মুহাদ্দিসিন রাসূলুল্লাহ মুফাসসির রাসূলুল্লাহ তাবিন তাব তাবিন আইমে মুস্তাদিন আইমে মুস্তাম্বিতিন আইমে মুতাকাদ্দিমিন আইমে মুতাখিরিন আইমে সালফে সালিহিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের নূরানি জিন্দা রওজায়ে পৌঁছিয়ে দাও হুজুর সাইয়্যিদুনা গাউসুল আজম দস্তগীর কদ্দাসির রাহুল কদীর খাজা গরীব নওয়াজ কদ্দাসির রাহুল আজিম ইমাম নকশবন্দি কদ্দাসির রাহুল আজিম ইমাম রব্বানি কদ্দাস সিররুল কদীর নূরানি জিন্দা রওজায়ে পৌঁছিয়ে দাও তমাম বিশ্বের জমিনে তরিকায়ে কাদেরিয়া সৃষ্টিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গেসুদরাজে সুরওয়ারদিয়া বাইসিয়া কলমদার নিজামিয়া সাইফিয়া শাহজালিয়া করিনায়ে করণিয়া তরিকায়ে বান্দারিয়া তরিকায়ে শাইশে সিকু আল্লাহ তরিকায়ে আল্লাহ গেসুদরাজিয়া সহ বরহক সিলসিলা থেকে যত ওলি গোস কুদু আবদাম নাকি ইবনে জিব আওতাত ফিরমাশের বুজুরগানি দিন পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও মুনিব দয়া করে মেহরবানি করে আল্লাহ চট্টগ্রামের জমিনে যত আওলাদ রাসূল যত ওলি কামিল শাহিদ আছেন আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও আল্লাহ বিশেষ করে বাসকালীর জমিনে তোমার যত মকবুল ওলি মকবুল বান্দারা শাহিদ আছেন আল্লাহ ওনাদের রওজায় গুলোর সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের যাদের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্তকাল করেছেন আল্লাহ ওনাদের কবরে গুলো সমাপ পৌঁছিয়ে দাও ও আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের যাদের বাবা নাই মা নাই আল্লাহ মা বাবা হারিয়ে আজকে আমরা হাহাকার অন্তর কাঁধে যদি বাবা থাকতো বাবার কদম ধরে সালাম করতাম আল্লাহ বাবা তো তোমার দিকে রওনা হয়ে গিয়েছে সাড়ে তিন হাত জায়গায় শোয়াইয়া দিয়েছি জানি না আমাদের আব্বার যার মধ্যে কবরের মধ্যে কেমন আছে আল্লাহ আমাদের আব্বা জানের কবরে গরুর সওয়াব পৌঁছিয়ে দিই আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের দুঃখিনী মা কবর বাস হয়েছেন ওই মায়ের কবর আজাব বন্ধ করে দাও ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াত তয়বা নসিব কর আল্লাহ মনিব রে দয়া করে মেহরবানি করে আল্লাহ তালাকার দাফাদার আল্লাহ ওনার আম্মা জানকে নিয়ে হজে যাবার জন্য নিয়ত করেছেন আল্লাহ মক্কা মদিনার মেহমান ওনাকে বানিয়ে দাও আল্লাহ ওনাকে মায়ের কদম থেকে জান্নাত হাসিল করার তৌফিক দাও আল্লাহ ওনাকে বারবার মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান বানিয়ে দাও ও আল্লাহ আমাদের সভাপতি মহোদয় হাত তুলেছেন আল্লাহ ওনাকে হায়াত তৈবা দান কর আল্লাহ আল্লাহ রে দয়া করে মেহরবানি করে আল্লাহ আজকের মাহফিলে যারা যারা গায়ে বছর মাহফিল করার জন্য দানের হাত বাড়িয়েছে আল্লাহ তাদের দানের উসিলাই তাদেরকে কবুল করে নাও আল্লাহ যতজন অসুস্থ আছে শেফায়ে কামেলা নসিব কর আল্লাহ আল্লাহ সকলের জীবন থেকে আসমানি বলা জমিনি বলা দূর করে দাও আল্লাহ যাদের সন্তান লেখাপড়া করতেছে বিদ্যা বুদ্ধি আলমে হালমে তরক্কি দান কর আল্লাহ আল্লাহ যাদের সন্তান নাই সন্তান দান কর আল্লাহ আল্লাহ মোহাম্মদ আনিস অসুস্থ মোহাম্মদ রহিম ড্রাইভার অসুস্থ শেফায়ে কামেলা নসিব কর আল্লাহ আল্লাহ হায়াতে তৈবা দান কর আল্লাহ ও আল্লাহ আমি গুনাহগার তো জানি না কে কোন আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ তুমি আলিমুল গায়েব সকলের আশাকে কবুল করে নাও মনিব রে পূর্ব ঢোমরা আজমপাড়া এলাকাবাসীকে কবুল করে নাও
আল্লাহ বারবার এই মাহফিল করার জন্য তৌফিক দাও। আল্লাহ প্রত্যেককে তোমার কুদরতি ফয়সালায় অপরন্ত নিয়ামত দান করো আল্লাহ, আল্লাহ নিয়ামতের খাজিনা দান করো আল্লাহ, মনিব্রে সকলকে দুশমনের দুশমনি থেকে রক্ষা করো আল্লাহ, জালেমের জুলুম থেকে হেফাজত করো আল্লাহ, আল্লাহ হিংসুটের হিংসা থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ মুহাম্মদ মুফিস নামে একজন বাবা আজকে পৃথিবীর জমিন ছেড়ে এন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো আল্লাহ, আল্লাহ ওনার জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, আল্লাহ ওনাকে তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও, আল্লাহ আমাদের প্রত্যেককে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করো আল্লাহ, সোনার মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ, আল্লাহ আমাদের জীবন থেকে অভাব অনটন দূর করে দাও, ও আল্লাহ যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে উন্নতি দাও, চাকরিজীবীদের রিজিক ফরাগত করে দাও, আল্লাহ যারা গাড়ি চালায় এবং অন্যান্য পেশার মধ্যে রয়েছে আল্লাহ কেউ চাষাবাদ করে প্রত্যেকের পেশার মধ্যে বরকত দান করো আল্লাহ, আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইয়েরা হাত তুলেছেন, আল্লাহ ওনাদেরকে প্রবাস জিন্দেগিতে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করো আল্লাহ, আল্লাহ ওনাদেরকে অপরন্ত নিয়ামত দান করো আল্লাহ, আল্লাহ মা বাপ ছেড়ে আল্লাহ আত্মীয় স্বজন ছেড়ে সাত সমুদ্র তেরো নদীর ওই পারে বসবাস করে আল্লাহ, আল্লাহ হঠাৎ যদি সন্তান অসুস্থ হয়ে যায় একটু কুলে নিয়ে আদর করতে পারে না, আল্লাহ আমার প্রবাসী ভাইদের অন্তর ছুটো আল্লাহ, আল্লাহ তাদেরকে অফুরন্ত নিয়ামত দান করো আল্লাহ, আল্লাহ তাদেরকে অফুরন্ত আয়ুন্নতি দান করো আল্লাহ, আয় রোজগার বাড়িয়ে দাও আল্লাহ, আল্লাহ তাদেরকে সকল প্রকার আল্লাহ কুদৃষ্টি থেকে হেফাজত করো আল্লাহ, আল্লাহ বাংলাদেশের সঠিক নাগরিক হিসেবে তাদেরকে কবুল করে নাও আল্লাহ, আমাদেরকে যখন আজরাইল এসে আমাদের রূহ নিয়ে টানাটানি করবে আল্লাহ, আল্লাহ ওই কঠিন মুহূর্তের মধ্যে হায়াতুন নবী কামলি ওয়ালা নবীজির নূরানি দিদার নসিব করি আল্লাহ, আল্লাহ মুহাম্মদ আবু তাইব অসুস্থ শেফায়ে কামিলা নসিব করো আল্লাহ, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت بحق لا إله إلا الله.